আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এত সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই দুইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখার পরে আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন একদম কম সময়ে কম কাপড় দিয়ে কিভাবে আপনারা এত সুন্দর একটি বেবি ফ্রক সেলাই করে নিতে পারবেন। যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আশা করি একদম যারা সেলাই কাজে নতুন এরাও শিখে নিতে পারবে। তাই তো দেখুন, কাটিং করে নিব আমি। এখানে দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি। প্রিন্টের কাপড়টি আমি এখানে মেজারমেন্ট করে রেখেছি আগের থেকে। তো আপনাদেরকে দেখিয়ে দিব আমি কতটুক লম্বাই নিয়েছি, কতটুক পাশে নিয়েছি। কাপড়টি এখানে দুই ভাঁজে ভাঁজ দেওয়া আছে, দেখুন এখানে 25 ইঞ্চির পরিমাণ আছে। পাশে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। তো এখন দেখুন, এই যে কাপড়টিকে আমি এখন 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাপড়টিকে ভালো করে সেটিং করে নিয়ে আমি এখানে আরম্ভের জন্য মেজারমেন্ট করে নিব। তো পাশে নিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি, লম্বাই নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। দেখুন, অবশ্যই লক্ষ্য করেছেন জামাটি উপরে কাঁধে ফিতা হবে, যার কারণে এখানে 3 ইঞ্চি নিয়েছি আমি। তো এটা যেহেতু একটা 3 বছরের বেবির জন্য করে নিচ্ছি আমি, আপনারা বয়স অনুযায়ী আরম্ভের মেজারমেন্টটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন সেই অনুযায়ী কাটিং করে দিচ্ছি আমি। দেখুন, তো আমি এখানে আরেকটি আলগা কাপড় দিয়ে তারপরে এভাবে করে মুড়িয়ে সেলাই করে দিব, ফিতা দিয়ে দিব কাঁধে। আমি এখানে নিচে কুচির জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি। দেখুন লম্বায় আমি যতটুক পরিমাণ লাগবে অতটুক নিব। পাশে নিয়েছি 5 ইঞ্চি। এইতো সেলাই করতে চলে আসছি। এইতো দেখুন, আরম হলের এখানে আমি পট্টি লাগিয়ে নিব। তো পট্টির জন্য আমি এখানে আড়াআড়ি করে কাপড়টা কেটে রেখেছি। তো এখন সেলাই করে আটকিয়ে দিচ্ছি এটা। এইতো এভাবে করে এখানে কাটিং করে নিচ্ছি। তো এটাকে উল্টো সাইডে লাগিয়ে সোজা সাইডে ভাঁজ দিয়ে এরকম চাপ সেলাই দিয়ে দিব। এইতো একই নিয়মে দুটি সাইড করে নিব, অপর পার্টটিও আমি এভাবে করে করে নিব। আপনাদেরকে একটি সাইড দেখাই দিচ্ছি আমি, ভালো করে খেয়াল করুন। তো একইভাবে আমি পরের পার্টটিও করে নিব। তো করা হয়ে গেছে দুটি সাইড। তো এখানে দেখুন আমি একটি কাপড় লাগিয়ে নিচ্ছি। কাপড়টি আমি পাশে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, আর লম্বায় ফ্রকের যে মেজারমেন্টটি আছে মেজারমেন্ট অনুযায়ী নিয়েছি। তো এই তো দেখুন, এভাবে ভাঁজ দিয়ে আমি উল্টো সাইডে সেলাই করে দিব, যেহেতু এখানে ফিতা লাগিয়ে নেব। তো দুটি পার্ট করা হয়ে গেছে। তো এখানে আমি ফিতা বানাবার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে দেখুন পাশে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এটাকে প্রথমে সেলাই করে এরপরে উল্টাই নেব। এইতো উল্টিয়ে নিয়েছি আমি। এখন সেফটি পিনের মাধ্যমে এটাকে ভিতর থেকে এভাবে এপাশ থেকে ওই পাশে নিয়ে যাব। তাই তো দেখুন এমনটা হয়েছে। তো আমি দুটি সাইড একইভাবে করব। দেখুন করা হয়ে গেছে। এখন আমি মাথায় ফুল বানিয়ে নিব।
আপনারা এই ধরনের বেবিদের জন্য কতটুকু কতটা বয়সের জন্য কতটুকু কাপড় নেবেন যদি আপনারা আমাকে কমেন্টে জানান তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই জানিয়ে দিব আপনাদেরকে কতটুকু কাপড় কতটুকু বয়সের জন্য লাগবে তা আশা করি আপনারা কমেন্ট লিখবেন এই তো ফুলগুলো আমি বানিয়ে নিয়েছি এখন নিচে যে কুচির কাপড়টি নিয়েছিলাম ওটা দিয়ে আমি কুচি দিয়ে দিব এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা ছোট বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন প্রতিদিন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো ইশফা ফ্যাশন চ্যানেলটি যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে অনেকটা সহজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আছে আশা করি যদি ভিডিওগুলো আপনারা একবার চ্যানেলে গিয়ে দেখে আসেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে মোটামুটি ভালোই লাগবে যদি ভালো লাগে একটি করে প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো আরম্ভল থেকে 4.5 ইঞ্চি নিচে আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি দেখুন তো এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি এখানে আমি রাবার দিয়ে দিব বুকের এই জায়গাটাতে এই তো দেখুন আমি এখানে একটি রাবার নিয়ে নিয়েছি লাম্বার মেজারমেন্টটা আমি এখানে 12.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো এই তো একই নিয়মে আমি দোনো পাশে করে নিব তো দেখুন দোনো সাইড করা হয়ে গেছে তো এখন আমি সাইডগুলো সেলাই করে দিব এই তো সেলাই করা হয়ে গেছে তো আশা করি পুরোপুরি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ